আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিরি স্টাডি হাউস আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আলোচনা করব বাংলাদেশ রেলওয়ের গার্ড গ্রেড টু পদের কাজ, বেতন ভাতা ও ডিউটি টাইম নিয়ে। ভিউয়ার্স, আপনারা গার্ড বলতে বাইরের সিকিউরিটি গার্ড অনেকে হয়তো ভাবতেছেন, কিন্তু রেলের গার্ড সম্পূর্ণ আলাদা। রেলের ভাষায় গার্ডের আরেকটি নাম ট্রেন পরিচালক। সাধারণত ট্রেনের পিছনে ট্রেন পরিচালকের জন্য আলাদা কোর্স বা জায়গা থাকে, সেখান থেকেই ট্রেন পরিচালনা করা হয়। অর্থাৎ একজন গার্ডে কিন্তু ট্রেন পরিচালনা করে থাকে। গার্ড সাহেবই একটি ট্রেনের প্রধান ইনচার্জের দায়িত্ব পালন করেন। একজন গার্ডের কাজ কী? রেলওয়েতে একজন গার্ডের কাজ হচ্ছে, স্টেশন মাস্টার কর্তৃক যখন লাইন ক্লিয়ার বা গ্রিন সিগনাল দেওয়া হয়, তারপর একজন গার্ড প্যাসেঞ্জার ক্লিয়ারেন্স দেখে ওকে টোকি বা ফ্লাগের মাধ্যমে এলএম সাহেবকে ট্রেন ছাড়ার অনুমতি দেয়। আপনার দেখে থাকবেন সাদা পোশাকধারী যে ব্যক্তিটি থাকে উনি হচ্ছে গার্ড। ওনার হাতে অনেক সময় ফ্ল্যাগ থাকে, গ্রিন, রেড এই ধরনের ফ্ল্যাগ পাবেন আপনারা দেখে থাকবেন যারা ট্রেনে যাতায়াত করেছেন। এছাড়া ট্রেনের মধ্যে টিকিট চেকিংয়ে যাওয়া, ট্রেনের কোনো সমস্যা হলে কন্ট্রোল রুমকে অবগত করা, ট্রেন রানিংয়ে রেখে কোন স্টেশনে ইন আউট টাইম সহ সকল তথ্য লিখে কন্ট্রোলকে দেওয়া, যাত্রীদের সকল অভিযোগ শুনে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। অর্থাৎ একজন ট্রেনের গার্ড বা ট্রেন পরিচালক কিন্তু একটি ট্রেনের যাবতীয় সকল সিগন্যাল থেকে শুরু করে যাবতীয় সকল সমস্যা কিন্তু তিনি সমাধান করে থাকেন এবং কার্যকর ব্যবস্থা নিয়ে থাকেন। এরপর আমরা জানব যে একজন গার্ড গ্রেড টু পদের বেতন ভাতা কত। গার্ড গ্রেড টু পদের বেতন ভাতা, রেলওয়েতে একজন গার্ড গ্রেড টু পদ চাকরির শুরুতে 14তম গ্রেডে বেতন পান। 14তম গ্রেডের বেসিক বেতন অর্থাৎ মূল বেতন 10,200 টাকা থেকে শুরু হয় এবং 24,680 টাকা পর্যন্ত যেতে পারেন। অর্থাৎ চাকরির শুরুতে তার মূল বেতন 10,200 টাকা থেকে শুরু হয়ে ইনক্রিমেন্ট পেতে পেতে একটা সময় গিয়ে 24,680 টাকা পর্যন্ত যায়। এর সাথে সরকারি অন্যান্য সকল সুযোগ সুবিধা পাবেন, বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, যাতায়াত ভাতা, এই সকল ভাতা কিন্তু এর সাথে যুক্ত হবে। সকল ভাতা মিলে একজন গার্ড গ্রেড টু চাকরির শুরুতে প্রায় 20,000 টাকা বেতন পাবেন। প্রত্যেক বছরে বেসিকের বেতনের 5% করে ইনক্রিমেন্ট পাবেন। অর্থাৎ মূল যে বেতন আছে রয়েছে আপনার 10,200 টাকা, এটার 5% করে বৃদ্ধি পেতে থাকবে প্রত্যেক বছরে। এছাড়া উৎসব ভাতা পাবেন। উৎসব ভাতা দুই ঈদে সমপরিমাণ বেসিক পাবেন এবং বৈশাখী ভাতা পাবেন বেসিকের 20% অর্থাৎ 20%। রেলওয়ের গার্ড গ্রেড টু পদের ডিউটি শুরু করার 2 ঘন্টা আগে কল ম্যান কর্তৃক কল দেওয়া হয়, অর্থাৎ হচ্ছে কন্ট্রোল রুম থেকে তাদেরকে কল দেওয়া হয় ডিউটি শুরুর 2 ঘন্টা আগে এবং ট্রেন ছাড়ার 1 ঘন্টা পূর্বে গার্ডকে স্টেশনে পৌঁছাতে হয়। কোনো নির্দিষ্ট ডিউটি টাইম নেই, হেডকোয়ার্টারে ট্রেন নিয়ে না ফেরা পর্যন্ত ডিউটি চলতে থাকবে। অর্থাৎ একজন গার্ড যে ডিউটি শুরু করলো, শুরুর টাইম আছে কিন্তু সে যে কখন হবে এর কোনো লিমিটেশন নেই। তিনি ট্রেন নিয়ে হেডকোয়ার্টারে যতক্ষণ পর্যন্ত না ফিরবেন ততক্ষণ পর্যন্ত তার ডিউটি চলতে থাকবে এবং হেডকোয়ার্টারে ট্রেন নিয়ে ফিরলে অ্যাভারেজে 17 থেকে 18 ঘন্টা বাসায় থাকতে পারবেন, অর্থাৎ তিনি বিশ্রাম নিতে পারবেন। তবে এই বিশ্রাম কখনও কখনও 17-18 ঘন্টা হয় না, 13-14 ঘন্টাও হয়ে থাকে। ট্রেনে কোথাও গেলে সেখানে বিশ্রামের ব্যবস্থা রয়েছে। হেডকোয়ার্টার ভেদে ডিউটির চাপ বেশি চাপ কম বেশি হতে পারে। অ্যাভারেজে মাসে 12-13 দিন বাসায় থাকা সম্ভব যদি চাপ না থাকে। তবে যত বেশি ডিউটি করবেন তত বেশি বেতন পাবেন, কারণ একজন গার্ড মাইলেজ হিসেবেও টাকা পেয়ে থাকেন। তো ভিউয়ার্স, জানতে পারলেন যে একজন গার্ডের কিন্তু ডিউটির কোনো নির্দিষ্ট টাইম নেই, যখন ডাকবে তখনই যেতে হবে এবং ডিউটি শেষ করার পর 12 থেকে 15 ঘন্টা তিনি রেস্ট পাবেন, আবার ডিউটি শুরু করতে হবে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে একজন গার্ডের পদোন্নতি সম্পর্কে আলোচনা করব। পদোন্নতি পেয়ে কত দূর পর্যন্ত যেতে পারবেন এই বিষয়টি জানতে পারবেন।